नमस्कार तियाशा रान्ना बान्नाते आपनादेर सबाइके स्वागत। आज के जे रेसिपिटा आपनादेर साथे शेयर करब सेटा होच्छे लोटे माछेर झाल। मा किन्तु ए रेसिपिटा दारुण बानाय, तो आजके बोल्लाम माके रेसिपिटा बानाते आर आमी जस्ट भिडियोटा करेछि। तो सम्पूर्ण रेसिपिटा किन्तु मायेर। तो जदि रेसिपि भालो लागे ताहले लाइक कमेंट करबेन। तो तार जन्य कि करते हबे, फार्स्टे एकटा कड़ा बसिए গ্যাস অন করে কড়া বসিয়ে তারপর খুব ভালো মতন গরম করে এখানে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, কিন্তু মিহি মিহি করে টুকরো করে নিয়েছিল সেই পেঁয়াজটা। এবার দিয়ে কিন্তু খুব ভালো মতন পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোকে। এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম টমেটোটা। এবার দিয়ে খুব ভালো মতন পেঁয়াজ আর টমেটোটা কিন্তু হালকা একটু ভেজে নিতে হবে। তারপর ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু লোটে মাছটা আছে, এখানে কিন্তু 500 গ্রাম পরিমাণে লোটে মাছটা মা খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছিল, তো সেটা দেখিয়ে দিলাম একটুখানি। আর এবার তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে রসুন বাটা। এবার দিয়ে কিন্তু খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। আর তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে আদা বাটা। এবার সব মশলাটাকে খুব ভালো মতন একটুখানি কষিয়ে নিতে হবে, যাতে মশলার যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যায়। তো এবার খুব ভালো মতন মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। তো তারপরে এখানে অ্যাড করে দিলাম হচ্ছে নুনটা। নুনটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন, আমি এখানে 1/2 চামচ মতো নুন অ্যাড করেছি। তো এবার নুনটা দিয়ে খুব ভালো মতন নুনটাকে একটু এর সাথে মিশিয়ে নিচ্ছি, মানে সব মশলার সাথে উপকরণের সাথে কিন্তু নুনটাকে খুব ভালো মতন করে মিশিয়ে নিতে হবে। এবার নুনটা খুব ভালো মতন মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট করবেন, আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে যে রেসিপিটা কেমন লাগলো। তারপরে 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন, কম বা বেশি যে যতটা পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী কিন্তু ঝালটা দিয়ে দেবেন। এবার খুব ভালো মতন মশলাটাকে পেঁয়াজ আর টমেটোর সাথে খুব ভালো মতন একটুখানি কষিয়ে নেব, যাতে মশলাতে দিয়ে তেল ছেড়ে গেলে। তারপরে এখানে দিয়ে দিলাম পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা লোটে মাছটা। এবার মাছটা দিয়ে কিন্তু খুব ভালো মতন মিশিয়ে নেব। মাছটা কিন্তু এখন নাড়াচাড়া করলে একটু ভেঙে যাবে না, কিন্তু পরবর্তীকালে আর এইভাবে ভালোভাবে নাড়াচাড়া যাবে না। তো তার জন্য কিন্তু প্রথমেই এই অবস্থাতেই খুব ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর মাছ যদি ফ্রেশ হয়, টাটকা হয়, তাহলে কিন্তু এগুলো একদমই ভাঙে না। তো মাছটা একটুখানি নরম হয়ে গেছিলো, ওই জন্য কিন্তু লাস্টে একটু একটু ভেঙে গেছিলো, মাছটা অতটা ফ্রেশ ছিল না। তো তার জন্যই একটুখানি ঘেটে ঘেটে গেছিলো মা যখন রান্না করছিল। মা ওই জন্য বলেও ছিল যে মাছটা ভালো না, তাই জন্য। তো কোনো একবার তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে একদমই যখন গোটা গোটা থাকবে সেই রেসিপিটা। তো তারপরে ঢাকা দিয়ে কিন্তু এটাকে রেখে দিতে হবে প্রায় 2 মিনিট মতন। দেখো 2 মিনিট পর কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এই রান্নাতে কিন্তু কোনোরকম কোনো জলের ব্যবহার লাগে না, এমনি মাছটা দিয়ে জল বেরোয়, সেই জলে কিন্তু মানে মাছটা সেদ্ধ হয়ে যায়, রান্না হয়ে যায়। তারপর 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নেব। এবার এটা আবার ঢাকা চাপা দিয়ে 1 মিনিট মতন রান্না করে নেবো, ব্যাস। তারপরে রেডি হয়ে গেল লোটে মাছের ঝাল। গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর কার কার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন রেসিপি দেখার জন্যে।